Hello viewers, welcome back to my vlog Orchid. আপনারা কেমন আছেন? আমি তো বেশ দিব্যি আছি। যখনই কোনো কাজকর্ম থাকে না, তখনই আমি চেষ্টা করি কিছু একটা মাথা থেকে বের করে বাচ্চাদের জন্য তৈরি করে ফেলি এবং আপনাদেরকে পোস্ট করে ফেলি। আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের বাচ্চাদের জন্য। সেটা হলো খুব সহজে কি করে বাচ্চারা একটা বুক মার্ক তৈরি করতে পারবে। ওরা খুব ইজিলি এই ক্র্যাফটটা করতে পারবে, তার সঙ্গে আপনাদের খুব একটা হেল্পের ওদের প্রয়োজন হবে না। চলুন দেখে নেওয়া যাক সেই বুকমার্কটা কিভাবে প্রিপেয়ার করা যায়। আর তার সঙ্গে আমার চ্যানেলটা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক আর কমেন্ট কিন্তু করবেন, ঠিক আছে? প্রথমে একটি A4 সাইজের পেজ নেবেন। এরপর পেজটাকে স্কোয়ার করে কেটে ফেলতে হবে। স্কোয়ার করে কাটার একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এই কর্নার থেকে এই কর্নারটাকে ম্যাচ করাবেন। বাচ্চাদেরকে ফার্স্টে আপনারা দেখিয়ে দেবেন এটাকে। নিচের পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দেবেন। এটা কাঁচির সাহায্যে কাটতে পারেন অথবা স্টিলের স্কেলের সাহায্যেও আপনারা সমান করে কেটে ফেলতে পারেন। স্কেলটাকে চেপে ধরতে হবে, ধরে এইভাবে কাটতে হবে। বাচ্চাদের সিজার না দেওয়াই বেটার। দেখুন পেজটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে। A4 সাইডই কিন্তু ইকুয়াল। এরপর পেজটাকে আমরা এইভাবে ভাঁজ করে নেব, একটা রাফ ভাঁজ করে নিলাম। অলরেডি এই ভাঁজটা তো আমাদের করাই আছে। এরপর মাঝ বরাবর পেজটাকে আবার ফোল্ড করে নিলাম। এরপর মাঝের যে দাগটা আছে দাগ বরাবর আরেকবার ফোল্ড করে নিলাম। ভালো করে এখানটা প্রেস করে দিতে হবে যাতে না পেজটা খুলে যায়। এরপর খুলে নিলাম। মিডল যে পোর্শনটা আছে সেটাকে ঠিক এই পজিশনে আমি ভাঁজ করে নেব। করে নেওয়ার পর গামের সাহায্যে খানটাকে একটু অল্প জায়গা নিয়ে লাইন বরাবর একটু পেস্ট করে দেব। অবশ্যই যেন ফেভিকল গাম ইউজ করবেন, অন্য কোনো গাম ইউজ করবেন না, বাচ্চাদের ক্ষেত্রে এটা হার্মফুল হয়। এরপর এটাকে ভাঁজ করে অর্থাৎ ফোল্ড করে আপনি ভেতরে প্রেস করে দেবেন। ঠিক একইভাবে এই পোর্শনটাও ভাঁজ করে ভেতরে প্রেস করে দেবেন। অলরেডি হয়ে গেছে, একটু বড় সাইজের আমি করেছি যাতে বাচ্চাদের সুবিধা হয়। আপনি যদি মনে করেন তাহলে এই পোর্শনটাকে ভাঁজ করে রাখতে পারেন অথবা নাও করতে পারেন। আমার মনে হয় যে এটা ভাঁজ করে দিলে বেটার হবে, তাই আমি এটাকে ভাঁজ করে ফেললাম। এরপর
এরপর যেহেতু বাচ্চাদের জন্য একটু অ্যাট্রাকটিভ কিছু দরকার হয়, সেই জন্য আমি এবার কিছু জিনিস প্রিপেয়ার করে ফেলব। প্রথমত হচ্ছে পেঁয়াজটাকে আমি দুটো ভাঁজে কেটে ফেলব। ঠিক একই প্রসেস আমি অবলম্বন করছি, স্কেলের সাহায্যে পেঁয়াজগুলোকে কেটে ফেলছি। এরপর আমি একটি কান এঁকে ফেলব। এবং এটাকে সিজারের সাহায্যে কেটে দেব। এবার আপনারা ভাববেন যে তাহলে বাচ্চাকে কী করে সিজার দেব। না, বাচ্চাদের সিজার দেওয়া দরকার নেই, এইটুকু আপনারা হেল্প বাচ্চাদের করতেই পারেন। খুব ছোট বাচ্চা হলে তো অবশ্যই সিজার দেবেন না, আর যদি একটু বড় বাচ্চা হয় তাহলে আপনি সামনে বসে থাকলে দিতে পারেন, নইলে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি দুটো কান কেটে ফেলেছি। এরপর আমি পাঁচটা সার্কেল কেটে ফেলব। টোটাল আমি আটটা সার্কেল কেটেছি, আমার এর মধ্যে থেকে দরকার পাঁচটা কিংবা ছটা। এরপর কান দুটোতে আমি মার্কারের সাহায্যে এইভাবে আর একটা ঠিক পাতার আকারে ড্রয়িং করে নেব। কালারের সাহায্যে এটাতে ভরাট করে ফেলব। বাচ্চারা একটু ব্রাইট কালার ইউজ করো, তোমাদের একটু ব্রাইট কালার পছন্দ আমি সেটা জানি, সেই জন্য আমি এই কালারটা ইউজ করছি, এটা খুবই ব্রাইট। খুব সুন্দর করে ভরাট করে নিও, যদি কেচ পেন থাকে তোমরা কেচ পেন ইউজ করতে পারো, কিন্তু আমি প্যাস্টেল কালারটাকেই বেশি পছন্দ করি, তাই আমি বেশিরভাগ সময় প্যাস্টেল কালার ইউজ করি। হয়ে গেছে, এবার দুটো সার্কেলের মাঝে আমি ব্ল্যাক করে দেব। এক্ষেত্রে আমি মার্কার ইউজ করেছি, এরপর এগুলোকে ঠিক এই কর্নার করে আমি আটকে দেব। ঠিক একইভাবে চোখগুলোকেও আটকে দেব। একটু সমান জায়গায় বসাবার চেষ্টা করব। ঠিক একইভাবে আমি এই জায়গাতে আরো দুটো বসিয়ে দেব। এবং মিডিল পোর্শনে আর একটা অ্যাড করব।
নাকের এই পোর্শনটা আমি একটু কালার করে দিয়েছি এটা ড্রাই হওয়ার পর। এরপর আপনারা এখান দিয়ে গোফ করে দেবেন। হয়ে গেছে, রেডি হয়ে গেছে। খুব ইজি এই ক্র্যাপটা, বাচ্চারা খুব ইজিলি করতে পারবে। এটা কিভাবে বুক মার্ক হিসাবে ব্যবহার হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরুন এই ডায়েরিটা রয়েছে বা বই রয়েছে, সেখানে হয়তো আপনার এই পেজটা দরকার, মনে রাখতে হবে পেজটা যদি হারিয়ে না যায়। এইভাবে আপনি এখানে দিয়ে দিয়ে এটাকে আপনি উল্টে রাখতে পারবেন। ইজিলি আবার এটাকে ওপেন করুন, ঠিক এই পেজটা আপনি পেয়ে যাচ্ছেন। আজকে তাহলে তোমাদের জন্য এটুকু, আর ভালো থাকো সুস্থ থাকো। আমি আবার খুব শীঘ্রই তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব, আর খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা সেখান থেকে শিখতে পারবে। টাটা।